নমস্কার, আজি মই আপোনালোকৰ আগত এটি নতুন ভিডিঅ' লৈ আহিছোঁ। এটা নতুন কনচেপ্ট যে PCR মানে পলিমারেজ চেইন রিয়েকশন। পলিমারেজ চেইন রিয়েকশন কি হয়? আমাৰ সাধাৰণতে এটা ডিএনএৰ পৰা বহুতকেইটা ডিএনএ তৈয়াৰ গঠন কৰা হয়। তো এই প্ৰক্ৰিয়াত এক প্ৰকাৰ বিশেষ মেশিনের ব্যবহার করা হয়, যা থার্মোসাইকেলার মেশিন বলে কোয়া হয়। তো আমি এতে একটা একটু আপনার গোটে প্রসেসটু দিছিলে বৈজ্ঞানিক কেরি মলিজ নামর বৈজ্ঞানিক জনে। আর এইটা হয়েছে এটা এনেকা প্রসেস যেটা বিশেষ মেশিনের মশলা হয়, যা কোয়া হয় থার্মোসাইকেলার মেশিন। ইয়ে আর এইটু যেটা আমার এনজাইমটো লাগিব, যদি টেক পলিমারেজ এনজাইম, এই পলিমারেজ এনজাইমটো থার্মাস ইকুইটিগাস নামের এবিধ ব্যাকটেরিয়া পৰা এইটো আহরণ করা হয়। আর এইটো হচ্ছে আমার একটা ল্যাবরেটরির ভিতর করা হয়, সেই কারণে পরীক্ষণালয়ের ভিতর করা হয়। তো এই গোটেখিনি প্রসেসটো, তো ইয়ার কিছু উপকারিতা আছে, যে কিছু ধর কোনো এটা কাল্পিতৰ চিনাক্তকরণ করা, মাক দেউতাকৰ লগৰ ছোৱালী ল'ৰা ছোৱালীৰ চিনাক্তকরণ করা, তো এই গোটেইখিনি ব্যবহার করে। তো এইটো আমি সেইটো বস্তু কৰোঁতে ডিএনএটো বহুত কম পরিমাণে পোৱা গলে আমি তাৰপৰা বহুত তাক মাল্টিপ্লাই কৰি তাক বেছি বনাই তাৰপৰা আমি বহুত সেটৰ ডিএনএৰ কপি বনাব পাৰি। তো ইয়াতে তিনটা প্রসেস চলিব PCR। প্রথমটা হয়েছে অপ্রাকৃতিকরণ, দ্বিতীয় নম্বর হয়েছে অনিলীকরণ, আর তৃতীয় নম্বর হয়েছে বিস্তৃতি। তো আমার প্রথম প্রক্রিয়াটি হয়েছে আমার এটু ধরে লো এটা ডিএনএ। ডিএনএর এটা হচ্ছে 5 ডেসের পর 3 ডেস হলে, আর 3 ডেসের পর 5 ডেস হলে ইয়ার এটু মুখ। এটু হয়েছে এটা ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ, দুটা স্ট্যান্ড থাকা একটা ডিএনএ। তো প্রথম আমি অপ্রাকৃতিকরণ মানে দুটা স্ট্যান্ডক বেলেগ করে দেওয়া, দুটা বেলেগ বেলেগ সেপারেট, দুটা বেলেগ স্ট্যান্ড দুটা পৃথক করে দেওয়া। তো ইয়াকে কোয়া হব অপ্রাকৃতিকরণ। এই অপ্রাকৃতিকরণ করতে আমার একটা তাপর দরকার হব, একটা বহুত উচ্চ তাপ, সেই তাপটো হব 94 ডিগ্রি সেলসিয়াসত ডিএনএ স্ট্র্যান্ড দুডাল পৃথক হয়ে যাব। সেই পৃথক হওয়াকে অপৃথকরণ বলে কোয়া হয়। দ্বিতীয় প্রসেস এইটো 1 নম্বর। দ্বিতীয় স্টেপটো হয়েছে আমার প্রাইমারের অনিলীকরণ। ইয়াত কি হয়, আমার থ্রি প্রাইম এরিয়া এটা প্রাইমার দেওয়া হয়, একসেট প্রাইমার লাগিব, একসেট এটা প্রাইমার ইয়াতে 3 ডেসর লগ লাগি যায়। তো প্রাইমারটোর কাম হয়েছে যে তার 3 ডেসর পৰা তার বাকি নিউক্লিওটাইডবোর জোরে মানে জোরে লগ লাগে এটা কমপ্লিট ডিএনএ তৈয়ার করা। তো আমার নিউক্লিওটাইডবোর সদায় 3 ডেস ওইসতে লগ লাগিব, তো সেইটো দিব কারণে আমার এটা এই গোটেইখিনি সিকুয়েন্সটো বনাবৰ কাৰণে এটা প্ৰাইমাৰৰ দরকার, যাক এইটো প্ৰাইমাৰ বুলি কোৱা হ'ব। এইটো প্ৰাইমাৰ, এই প্ৰাইমাৰ এইটো এটা প্ৰাইমাৰ, এইটো আৰু এইটো এটা প্ৰাইমাৰ। তো দুটা ষ্টেপ, দুটা প্ৰাইমাৰ। নেক্সট আমি 3 নম্বৰ ষ্টেপ যোনটো হৈছে আমাৰ বিস্তৃতি। বিস্তৃতি কি হব, প্রাইমারের পর 3 ডেস ওইস, ইয়াতে 5 ডেস পর 3 ডেস, 3 ডেস ওইসর পিছত আর বাকি নিউক্লিওটাইড বোর লগ লাগি যাব, লগ লাগি লগলে এটু এটা দীঘল ডিএনএ সিকুয়েন্স তৈরি হল। ইয়াতে সব দুটা বেলেগ বেলেগ ডিএনএ আহি গেল। তো ইয়ার পিছত এটি ইয়ার পর ইয়ালৈকে এটু এটা একটা চক্র। তো ইয়ার পিছত আরো একটা চক্র চলিব, তারপর আরো প্রতিটি চক্রত দুইগুণকে বাড়ি বাড়ি ডিএনএ সংখ্যা দুইগুণকে বাড়ি বাড়ি যাইব। এর অপৃত্তকরণত তাপ লাগিব 94 ডিগ্রি সেলসিয়াস, তারপর
দ্বিতীয় নম্বর স্টেপত অনিলীকরণত প্রাইমারৰ দ্বাৰা অনিলীকৰণত ইয়াত তাপ লাগিব 55 পৰা 66 ডিগ্ৰী চেলচিয়াছ আৰু ইয়াতে লাগিব উৎসেচক কিছুমান আৰু আৰ এন এ নিউক্লিঅটাইড। তাৰপিছৰ যোনটো ষ্টেপ ইয়াতে আমাৰ বিস্তৃতিত লাগিব আমাৰ তাপ আকৌ আমি অলপমান বঢ়াই দিম 72 ডিগ্ৰী চেলচিয়াছ ডি এন এ বহুযোজীকৰণ ডি এন এ বহুযোজীকৰণ হ'ব ডি এন এ বহুযোজীকৰণ। তাৰপিছত টেক পলিমাৰেজ এটা বহুযোজীকৰণ এটা পলিমাৰেজ এন উৎসেচক যোনটো আমি পাওঁ ক'ৰ পৰা থাৰ্মাছ একুইটিয়াছ এবিধ বেক্টেৰিয়া যোনটো বহুত উচ্চ তাপত বসবাস এইটো বাস কৰে যেনেকৈ আমি হট ৱাটাৰ স্প্ৰিঙৰ পৰা এই বেক্টেৰিয়াটো পাওঁ আৰু তাৰ পৰা আমি বহুযোজীকৰণ কৰা পলিমাৰেজটো তাৰ পৰা আহৰণ কৰোঁ তাক টেক পলিমাৰেজ বুলি কয়। কাৰণ টেক পলিমাৰেজটো আমাক এইকাৰণেই লাগে কাৰণ ইয়াতে হাই টেম্পাৰেচাৰত 55, 94, 72 ইমান উচ্চ তাপত আমাৰ জেনেৰেল মানুহৰ বা বেলেগ প্ৰাণীৰ পলিমাৰেজ এনজাইমটো নষ্ট হৈ যায় ফলত আমি উচ্চ তাপত থকা বেক্টেৰিয়াৰ পৰা টেক পলিমাৰেজ বহুযোজীকৰণৰ উৎসেচকটো আহৰণ কৰিবলৈ। তাৰপিছত আৰু লাগিব আমাৰ ডি এন এ নিউক্লিঅটাইড তাই গোটেইকেইটা ইয়াতে আমাৰ বিস্তৃতিৰ ষ্টেপটো দৰকাৰ হয়। তাহলে এতিয়া ইয়াৰ পিছত যিমানবাৰ চাইকেল যিমানবাৰ চলি থাকিব চক্ৰবোৰ সিমানে বাঢ়ি বাঢ়ি গৈ থাকিব তেতিয়া হাজাৰ লাখ মিলিয়ন ক্ৰৰত আমি ছিকুৱেঞ্চ ডি এন এ কপিবিলাক পাই যাম মানে ধৰি লওক জেৰক্স কৰাৰ দৰে। ইয়াতে আমি এটা গ্ৰাফত বুজাই দিম গ্ৰাফটো ধৰক এইটোত আমি টাইম বুলি ধৰিম সময় এইটো 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট, 6 মিনিট মিনিট টাইম আমি মিনিটত ধৰিছোঁ আৰু এইটোত আমি তাপ বা টেম্পাৰেচাৰ বা তাপ ইয়াত আমি 50 ডিগ্ৰী চেলচিয়াছ 50, 100, 30, 80 এনেকৈ ধৰিলোঁ। এতিয়া চোৱা অপ্ৰীতকৰণৰ তাপ হৈছে 94 ডিগ্ৰী আৰু এইটো সময় কিমান সময়ৰ কাৰণে থাকিব এবাৰ 1 মিনিট 1 মিনিটৰ কাৰণে ইয়াতে আমি তাপটো হৈছে 94 এইখিনি মানে 94 ফৰ 1 মিনিট 94 ডিগ্ৰী চেলচিয়াছ ফৰ 1 মিনিট। ছেকেণ্ড আমাৰ আছে অনিলীকৰণ। অনিলীকৰণত আমি বহুত কম সময়ৰ কাৰণে থাকিব এইটো আৰু ইয়াৰ তাপটো হ'ব 55 ডিগ্ৰী চেলচিয়াছ এইটো হ'ব হাফ মিনিট 55 ডিগ্ৰী চেলচিয়াছ হাফ মিনিট। তাৰপিছত আমি থাৰ্ড যোনটো আছে বিস্তৃতি সেইটোৰ কাৰণে পাম আমাৰ টেম্পাৰেচাৰ তাপটো হৈছে 72 ডিগ্ৰী চেলচিয়াছ মানে এইটো 80, 70 ইয়ালৈকে এইটো 1 মিনিট বা 2 মিনিট 2 মিনিট 72 ডিগ্ৰী চেলচিয়াছ তো এইটো হৈছে এটা এনেকুৱা এটা গ্ৰাফৰ আমি লেক এটা পাম ইয়াৰ পিছত আকৌ বাঢ়ি যাব চাইকেল বাই চাইকেল ইয়াৰ পৰা ইয়ালৈকে এটা চাইকেল ইয়াৰ পৰা দ্বিতীয়টো চাইকেল তো এনেকৈ যিমান আগবাঢ়ি থাকিব আমাৰ সিমানটো আমি কপি পাই যাম। তো আশা কৰোঁ আপোনাৰ ভিডিঅ'টো ভাল লাগিছে যদি ভাল লাগিছে ছাবস্ক্ৰাইব কৰক লাইক কৰক আৰু কিবা বেলেগ জানিব লগা থাকিলে কমেণ্ট বক্সত কমেণ্ট কৰক।